السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومواله. جي الحمد لله. আমাদের আজকের আলোচনার বিষয় হলো জিলহজ ও কুরবানির মাসাইল। তো আলহামদুলিল্লাহ এই বিষয়ের উপরে আমি প্রথমে সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করব। এরপরে আপনাদের এই বিষয় সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আরবি ভাষা বা আরবিতে মাস কয়টা বলেন তো দেখি। আরবিতে মাস 12টি, বাংলায় 12টি, ইংরেজিতে তাহলে পৃথিবীর যত জাতি আছে, যত রকমের গণনা আছে, সকল গণনায় মাস হলো কয়টা? 12টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইতনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্ধারিত গণনার মাস হলো 12টি। অর্থাৎ এই 12টি মাস আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নির্ধারণ করেছেন, এবং এই 12টি মাসকে আসমান জমিনের সৃষ্টির সাথে এবং এই চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহের যে আবর্তন, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস নির্ধারণ করে দিয়েছে। এজন্য পৃথিবীর যেই জাতি হোক, যেই গণনা হোক, সকল গণনায় মাসের সংখ্যা হলো 12টি। তো আরবিতেও, আরবি গণনায়ও মাস হলো 12টি। 12টি মাসের মধ্যে 4টি মাসকে বলা হয় আশহুরুল হুরুম, 3টি মাসকে বলা হয় আশহুরুল হজ। 12টা মাসের মধ্যে 4টা মাসের নাম হলো আশহুরুল হুরুম। আশহুরুল হুরুম মানে সম্মানিত মাস। এই 4টা মাস কে কোনটা, কে কে বলতে পারবেন? দেখি একজন ভাই বলেন তো দেখি, আশহুরুল হুরুম যে 4টা মাস, এটা কোন কোন মাস বলেন জানে দেখি। 4টা আশহুরুল হুরুম আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি, তারা আপনাকে শাহরুল হারাম সম্পর্কে, সম্মানিত মাস সম্পর্কে জিজ্ঞাসা করে। এবং এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস আছে আশহুরুল হুরুম। 4টা মাস সম্মানিত মাস, হারামের মাস। হারাম মানে সম্মানিত, পবিত্র। এক হারাম মানে নিষিদ্ধ, আর এক হারাম মানে পবিত্র, সম্মানিত। যেমন মসজিদে হারাম, মক্কার মসজিদকে আমরা কি বলি? মসজিদে হারাম। হারাম মানে সম্মানিত মসজিদ, পবিত্র মসজিদ। আবার আরেক হারাম হালাল হারাম বলি না আমরা, এই হারাম মানে নিষিদ্ধ। তাহলে এই এখানে যে হারাম, 4টা হারাম মাস মানে সম্মানিত মাস, কোন 4টা? না, শাবান নাই, মনে রাখতে হবে 3টা একসাথে আর একটা আলাদা। একসাথে 3টা হলো জুলকাদা, জুলহিজ্জা, মুহররম। জুলকাদা, জুলহিজ্জা, মুহররম, আর আলাদা যেটা সেটা হলো রজব, সেটা হলো রজব মাস। এটা ইসলামের আগে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ থেকেই পৃথিবীর মানুষ এই 4টা মাসকে সম্মানিত এটা মেনে চলত। এই 4 মাসে তারা কোনো যুদ্ধবিগ্রহ করতো না। জাহেলি যুগে ও কাফেররা 8 মাস যুদ্ধবিগ্রহ করতো, মারামারি করতো, কিন্তু এই 4 মাসে কোনো যুদ্ধবিগ্রহ মারামারি করতো না। মানে কাফের হইলেও তারা এই মাসগুলোকে সম্মান দিত, এই 4টা মাসকে। তো 3টা মাস রাখছে হজের জন্য তারা, আর একটা রাখছে ওমরার জন্য। রজব মাসকে তারা ওমরার জন্য রাখছে, এই মাসে ওমরা করবে সবাই, কোনো মারামারি ঝগড়াঝাটি করবে না, কোনো রক্তপাত করবে না। আর এই 3 মাস জুলকাদা, জুলহিজ্জা, মুহররম, এই 3 মাস রাখছে হজের জন্য। এই 4টা মাসের নাম হলো কি?
আপনারা দেখি কোনো কথা বলেন না, রাগ করছেন মনে হয় যে এই চারটা মাসকে কী মাস বলে। আমরা এখানে বসছি তো কিছু শেখার জন্য, বোঝার জন্য, যে এই চারটা মাসের নাম মনে রাখবেন আশহুরুল হুরুম, মানে সম্মানিত মাস। বাংলা মনে রাখবেন যে এই চার মাস হলো কি সম্মানিত মাস। তো এখন আমরা কোন মাসে আছি? এখন আরবি কোন মাস? জি, জিলহজ মাস। জিলহজ মাস এখনো আসে নাই, এখন আছি জুলকাদা। জুলকাদা মাসে আছি আমরা। তাই এই জুলকাদা মাসটাও এই চারটা সম্মানিত মাসের একটা মাস। আচ্ছা, আবার আবার আসেন বলছি যে তিনটা মাসকে বলা হয় হজের মাস, আশহুরুল হজ। আল্লাহ পাক বলছেন আল হজ্জু আশহুরুম মালুমাত, হজ হলো নির্দিষ্ট কয়েকটি মাসের। তো হজের মাস আছে তিনটা, তিনটাকে বলা হয় কি মাস? হজের মাস। এই তিনটা কোনটা বলেন দেখি, হজের মাস কোন তিনটা? না, ওইটা হলো আশহুরুল হুরুম, কিন্তু হজের মাসের হিসাব আলাদা। হজের মাস হলো শাবান, জুলকাদা, জুলহিজ্জা, এই তিন মাস। শাবান, হ্যাঁ শাবান না, ভুল বলতেছি, রমজানের পরে কী মাস? শাওয়াল। শাওয়াল, জুলকাদা, জুলহিজ্জা, এই তিন মাসকে বলা হয় কি আশহুরুল হজ, এই তিন মাস হজের মাস। এই জন্য কেউ যদি হজে তামাত্তু করে তাহলে তাকে এই হজের মাসের ভিতরে, তিন মাসের ভিতরেই উমরা করতে হবে আর হজ করতে হবে, তখন এই হজটা হয়ে যাবে হজ্জে তামাত্তু। তাহলে আমরা জানলাম যে বারোটি মাসের মধ্যে চারটা মাস হলো সম্মানিত মাস, তিনটা মাস হলো হজের মাস। তাহলে আমরা এখন যেই মাসে আছি এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হজেরও মাস আবার সম্মানিত মাসও, আবার এটা আশুরে হুরুম, দুই দিক থেকে সম্মানিত। এর পরে যে মাসটা আমাদের সামনে আসতেছে সেই মাসটার নাম কি? জুলহিজ্জা। জুলহিজ্জা মানে হজের মাস, এটার নামে হলো জুলহিজ্জা, হিজ্জা মানে হজ। তো এই জুলহিজ্জা মাস, তা আমাদের আলোচনার বিষয় হলো এই জিলহজ মাসের প্রসঙ্গে প্রথম আলোচনা, তারপরে কোরবানির বিষয়। তো এই জিলহজ মাসের বিশেষ করে প্রথম দশটা দিন, প্রথম কয়দিন? দশ দিন, এর সাথে প্লাস আরও আপনার পাঁচ দিন, আরও কয়দিন? পাঁচ দিন। তা কয়দিন হয়েছে? এই পনেরো দিন, জিলহজ মাসের পনেরো দিন। জিলহজ মাসের কয়দিন? পনেরো দিন। এই পনেরো দিনের বিশেষ কিছু ফজিলত আছে, এই পনেরোটা দিন খুবই গুরুত্বপূর্ণ দিন। প্রথমে আসেন এই জিলহজ মাসের বা জুলহিজ্জা মাসের এক থেকে সাত, এক থেকে কত? সাত। এই এক থেকে সাত, এই সাতটা দিন হল আয়ামুল আশারের অন্তর্ভুক্ত। আয়ামুল আশার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এই দিনগুলোর নাম দিছেন আয়ামুল আশার, মানে জিলহজের আয়ামুল আশার। আচ্ছা, এরপরে আট তারিখের একটা নাম আছে, জিলহজ মাসের আট তারিখের একটা নাম আছে, আট তারিখের নাম হলো ইয়াউমুত তারবিয়া। আট তারিখকে বলা হয় ইয়াউমুত তারবিয়া। তারবিয়া মানে উঁটকে পানি পান করানো। তো হজের জন্য যারা প্রস্তুতি নেবে তারা তাদের উঁটগুলাকে সেদিন পানি পান করাইতো, এই জন্য এই দিনের নাম হলো ইয়াউমুত তারবিয়া। নয় তারিখের একটা নাম আছে, নয় তারিখের নাম হলো ইয়াউমে আরাফা। নয় তারিখের নাম ইয়াউমে আরাফা। দশ তারিখের একটা নাম আছে, দশ তারিখের নাম ইয়াউমুন নাহার। দশ তারিখের অনেকগুলো নাম আছে, একটা নাম হলো ইয়াউমুন নাহার, ইয়াউমুল উদহিয়্যা, মানে কোরবানির দিন। দশ তারিখটা হলো কোরবানির দিন, ইয়াউমুল উদহিয়্যা। আবার দশ তারিখের আরও একটা নাম আছে, ইয়াউমুল হাজ্জিল আকবর, হজ্জে আকবরের দিন। কোরআনে কারিমে আল্লাহ পাক এই দশে জিলহজের নাম রাখছেন ইয়াউমুল হাজ্জিল আকবর। আর আমাদের বাংলাদেশের মূর্খ লোকেরা কী মনে করে জানেন, শুক্রবারে হজ হইলে কয় বছর হজ্জে আকবর হয়েছে? হজ্জে আকবর আর আজগর বলতে কিচ্ছু নাই, এটা ভুয়া কথা। শুক্রবারে হইলে যেই, শনিবারে হইলে সেই, বৃহস্পতিবারে হইলে সে। তারপরে কেউ কেউ বলে কি কয় শুক্রবারে হজ হইলে সৌদি সরকার সবাইরে নাকি কিছু কিছু হাদিয়া দিতে হয়। তা আমি বললাম যে আমি তো কয়েক বছর শুক্রবারে হজ পাইছি, কই কিচ্ছু তো দিল না। এবং ওখানকার ওলামায়ে কেরামদেরকে আমি জিজ্ঞাসাও করছি মদিনাতে,
যে এই বছর তো শুক্রবারে হজ, এই বছর নাকি হজ্জে আকবর, আমরা তো এই ব্যাপারে কিছু জানি না, তারা জানেই না, শুনেই নেই জীবনে কোনোদিন শুক্রবারে যে হজ্জে আকবর হয়, এগুলো সব বাঙালিরা শুনে, বাঙালিরা আজগবি আজগবি বিভিন্ন কথাবার্তা দিনের নামে বেশি আবেগি আবেগি আন্দাজি কথাবার্তা। ইয়াউমুল হাজ্জিল আকবর এটা বলা হয় দশে জিলহজকে। কেন বলা হয় হজ্জে আকবর? এই দিনটা এমন একটা দিন, এই দিনে হজের গুরুত্বপূর্ণ পাঁচটা কাজ একদিনে, এবং পাঁচটা কাজের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ ফরজ, আবার কয়েকটা ওয়াজিব একদিনে। সকালবেলা জামারায় আকাবায় পাথর নিক্ষেপ করতে হয়, এটা হজের ওয়াজিব। তারপরে সেদিন হাদি জবাই করতে হয়, এটা হজের ওয়াজিব। মাথা মুন্ডন করতে হয়, এটা হজের ওয়াজিব। তারপরে তাওয়াফে জিয়ারত বা তাওয়াফে ইফাদা ফরজ তাওয়াফ, এটা করতে হয়। আরেকটা হলো সাই বাইনা সফা ওয়াল মারওয়া, সাফা মারওয়ার মধ্যে সাই করতে হয়, এটা হজের কেউ বলছেন ফরজ, কেউ বলছেন ওয়াজিব। তাহলে এই যে গুরুত্বপূর্ণ পাঁচটা কাজ, এই জন্য এই দিনের নাম ইয়াউমুল হাজ্জিল আকবর। আচ্ছা, তাহলে দশ তারিখের নাম পাইছি, তারপরে আছে এগারো তারিখ, বারো তারিখ, তেরো তারিখ, এই তিন দিনেরও একটা নাম আছে। তিন দিনের নাম হলো আয়ামুত তাশরিক। এই তিন দিনের নাম আয়ামুত তাশরিক। আল্লাহ পাক কোরআনে কারিমে এই তিন দিনের নাম রেখেছেন আয়ামু মাদুদাত। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ওয়াজকুরুল্লাহ ফি আয়ামি মাদুদাত, তোমরা সুনির্দিষ্ট দিনগুলোতে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। তো সুনির্দিষ্ট দিন কোনটা? ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলেন যে এখানে আয়ামু মাদুদাত মানে আয়ামুত তাশরিক। তাহলে তেরো পর্যন্ত নাম পাইছি, এবার আসেন চোদ্দ পনেরো। এটা এই দিনগুলোর নাম কি? তেরো চোদ্দ পনেরো তারিখের নাম কি? সারা বছর প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো আয়ামুল বিদ, আয়ামুল বিদ। তাহলে এই তেরো তারিখ রোজা রাখা যাবে না আপনার জিলহজ মাসে, যারা তেরো চোদ্দো পনেরো সিয়াম পালন করেন, তেরো তারিখ রাখা যাবে না, তারা চোদ্দো তারিখ পনেরো তারিখ রাখবেন, দুই দিন রাখবেন, আল্লাহ পাক তিন দিনের সওয়াব দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আবার কেউ কেউ কোনো কোনো আহলুল আলেম বলছেন চোদ্দো পনেরো ষোলো রাখবেন, যদি তেরো তো রাখা হারাম, রাখা সিয়াম পালন করা যাবে না। বছরে কয়দিন সিয়াম পালন করা হারাম? যে পাঁচ দিন, দুই ঈদের দুই দিন আর কোরবানির ঈদের পরে তিন দিন, এই পাঁচ দিন এক বছরের মধ্যে সিয়াম পালন করা কি হারাম। আবার কিছু কিছু দিনে সিয়াম পালন করা মাকরুহ, যেমন শুধু শুক্রবারে সিয়াম পালন করা মাকরুহ, মানে শুক্রবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করতে শুধু শুক্রবার নিষেধ করছে। যদি আপনি শুক্রবারে সিয়াম পালন করতে চান, হয় বৃহস্পতিবার শুক্রবার রাখবেন অথবা শুক্রবার শনিবার রাখবেন, মিলে রাখবেন, একদিন শুধু শুক্রবার রাখা যাবে না, কারণ হলো শুক্রবার আমাদের জন্য ঈদের দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শনিবার রবিবার সিয়াম পালন করতেন। এখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা জিজ্ঞাসা করলাম যে আপনি শনিবার রবিবার সিয়াম পালন করেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শনিবার হইল ইহুদিদের ঈদের দিন, রবিবার হইল খ্রিস্টানদের ঈদের দিন, আমি নবী এজন্য উহিব্বু আন উখালেফাহুমা, আমি তাদের মুখালাফাত করতে পছন্দ করি, এজন্য আমি এই শনিবার রবিবার সিয়াম পালন করি। তো শুক্রবার আমাদের ঈদের দিন, আমরা ঈদের দিন কেন সিয়াম পালন করব? তবে যদি শুক্রবার তেরো চোদ্দো পনেরোর মধ্যে পড়ে, অথবা ইয়মে আরাফা হয়, অথবা এরকম কোনো দিনের সাথে হয়, তাহলে কোনো অসুবিধা নাই। আচ্ছা, আমরা যে কথাটা বলতেছিলাম, তো এই জিলহজ মাসের এই দিনগুলা খুবই গুরুত্বপূর্ণ, খুবই মোবারকময়। এই এই দিনগুলোর ফজিলত সম্পর্কে আমরা প্রথমে কোরআনে কারিম এবং হাদিস থেকে কয়েকটি আলোচনা শুনব, এরপরে আমরা এই দিনগুলোতে আমাদের করণীয় কী এই বিষয়ে আলোচনা করব। প্রথমে আসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তিরিশ পারা একটা সূরা আছে, সূরা আল ফজর। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশ ওয়াশাফি ওয়াল ওয়াতর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কসম করছেন। প্রথম কসম করছেন ওয়াল ফাজর, ফজরের কসম। এখানে মুফাসসিরিনে কেরাম বলেন এই ফজরটা হলো ফাজরু ইয়াউমিন নাহার,
মানে কোরবানির দিন ফজরের নামাজ। কোন ফজরের নামাজ? দশ তারিখের, জিলহজের দশ তারিখে যেদিন আমরা কোরবানির ঈদ, ওই ঈদের দিন ফজরের নামাজের কসম করছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য দেখবেন বাঙালিরা সবচেয়ে বেশি ফজরের নামাজ ছাড়ে কোরবানির ঈদের ফজরের নামাজ। কি বলেন? দেখবেন যে ফজরের নামাজে কেউ উঠে না, উঠে সাতটা আটটা বাজে। ঈদের নামাজের জন্য বাংলাদেশে দেরি করে দেয়। বাংলাদেশে ঈদের নামাজ দেরি করে দেওয়ার বড় কারণ বাংলাদেশে বেনামাজের সংখ্যা বেশি। যারা ঈদগাহের সভাপতি সেক্রেটারি হেরাই ঘুম থেকে উঠে নয়টা বাজে, তো ঈদের নামাজ যদি সাতটা বাজে হয় তো ঈদের নামাজে তো তারা পাবে না। আমি এক ঈদগাহের খতিব ছিলাম, তো আমি প্রতিবার বলি যে ভাই ঈদের নামাজটা সাতটায় দিয়ে দেন বা আরও আগে দিয়ে দেন, সূর্য ওঠার আধা ঘন্টা পরে দিয়ে দেন। হ্যাঁ, তাহলে আপনারা ফজর পড়ি আর ঘুমাইয়েন না, ফজর পড়ি ঈদগাহে চলিয়ে আসবেন, মসজিদ থেকে ফজর পড়ি ঈদগাহে চলিয়ে আসবেন, ঈদের নামাজ পড়ি বাড়ির যায় তাড়াতাড়ি কোরবানি করে ফেলবেন। এখন সভাপতি সেক্রেটারি সাহেব রাজি হয় না, পরে সবাই বলতেছে যে সভাপতি সাহেব ঘুম থেকেই তো উঠে আটটা সাড়ে আটটায়, এত সকালে হলে তো উনি ঈদের নামাজ পাবে না। কিন্তু যারা আলহামদুলিল্লাহ মক্কা মুকাররমায় গেছেন, মদিনা মুনাওয়ারায় গেছেন, দেখছেন যে ফজরের পরেই যারা ঈদের নামাজ পড়বে তারা ফজরে চলে আসে, ফজর পড়ে ঈদের নামাজ পড়ে তারপরে তারা বাসায় যায়। এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। তো ওই দিনের ফজরের সলাতটা খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক এটার কসম করছেন, ওয়াল ফাজর, ফজরের কসম মানে ওই ঈদের দিনের ফজর। এই জন্য আমি প্রতি বছর যখনই ঈদের নামাজ পড়াই আমি আমার মুসল্লিদেরকে বলে দিই যে ভাই আপনারা আসলে সবাই নামাজ পড়েন, সবাই নামাজি, কেউ কিন্তু বেনামাজি না। বেনামাজি করলে কিন্তু রাগ করব, বেনামাজিরে যদি বেনামাজি কন খুব রাগ করে, বেনামাজিরে কোনো দিন বেনামাজি বলা যায় না। তো আমি নামাজ না পড়লে কী, আমার ইমান তো ঠিক আছে। তা আমি কই ভাই আপনারা সবাই নামাজি, সবাই নামাজ পড়েন ঠিক আছে, কালকে একটু গরু তরু কিনছেন, কেউ বাজার করছেন, একটু দৌড়াদৌড়ি করছেন, আজকে অনেকে ফজর পড়তে পারেন নাই, তো একটু কষ্ট করে আমরা ঈদের নামাজ শুরু করার আগে ফজরের নামাজটা পড়ে পেলাম। কারণ ফজরের নামাজ পড়া কি? ফরজ। ঈদের নামাজ পড়া কি? ওয়াজিব। তো ফরজ বাদ দিয়ে ওয়াজিব হয়নি। যদি হাজার হাজার ঈদের নামাজ মিলান ফজরের দু রাকাতে সমান হইব নি, তা আপনি ফজর বাদ দিয়ে ঈদের নামাজ পড়তে আসছেন, তা আপনার আগে দরকার হলো ফজর পড়া, তারপরে ঈদের নামাজ পড়া। তা আগে একটু ফজরটা পড়ে দিন। এবার প্রথমে একজন আরেকজনের দিকে তাকায়, শর্মায়, মানে হে যদি উঠে মানুষ দেখে ফেলবে যে এ ফজর পড়ে নাই। হ্যাঁ, পরে দেখি যে যখন একজন দুজন উঠে এবার দল বান্ধি উঠে শুরু করে আলহামদুলিল্লাহ। এবার অসংখ্য মুসল্লি পাওয়া যায় যারা ফজরের নামাজ পড়ে নাই, ফজর পড়তে থাকে। তাহলে এই ফজরটার আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছে, ওয়াল ফজর, এটার খুবই গুরুত্বের দিকে বিবেচনা করে রাব্বুল আলামিন বলছেন ফজরের কসম, ওয়ালায়ালিন আশ, দশ রাত্রির কসম। আল্লাপাক এখানে দশ দিনের দশ রাত্রির কসম করছে। লাইলাতুন বললে দিনও বোঝায় রাতও বোঝায়, কারণ সবসময় আরবি ভাষায় রাত আগে না দিন আগে? এই যে এখন মাগরিবের পরে শুরু হয়েছে, এটা কিন্তু আরবি হিসাবে কালকের রাত। যেমন ধরেন জুমার রাত, এই এখন কিন্তু জুমার রাত শুরু হয়ে গেছে, আজকে মাগরিবের পর থেকে জুমার রাত। কিন্তু ইংরেজি হিসাবে কিন্তু এখনও শুক্রবারের রাত শুরু হয়নি, শুক্রবারের রাত হইব পরে। ইংরেজি হিসাবে দিন আগে রাত পরে, কিন্তু আরবি হিসাবে রাত আগে দিন হয় পরে। এই জন্য রাত বললে আরবিতে, লাইলাতুন বললে দিনকেও বোঝায়। আল্লাহাক বলছেন ওয়ালায়ালিন আশ, দশ রাত্রির দশ দিনের কসম। এই দশ দিন কোন দশ দিন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে জুবায়ের, মুজাহিদ, অসংখ্য মুফাসসিরিনে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম সবাই বলেন যে লায়ালিন আশার মানে আশারু জিলহাজ্জা, জিলহজ মাসের প্রথম দশ দিন। আরেকটা জিনিস মনে রাখবেন, এই জিলহজের প্রথম দশ দিন আর রমাদানের শেষ দশ দিন দুটোই কিন্তু ফজিলতময়, সবচেয়ে ফজিলতময় রমজান মাসের শেষ দশ দিন আর জিলহজ মাসের প্রথম দশ দিন। রমজানের শেষ দশ দিনের মধ্যে লাইলাতুল কদর আছে। হ্যাঁ, তাই ওখানে এই জিল রমজানের শেষ দশ দিনের মর্যাদা হলো রাতে, মানে দিনের ফজিলত না, ওখানে ফজিলত কিসের? রাতের। আর জিলহজ মাসের প্রথম দশ দিনের যে ফজিলত, এটা রাতের ফজিলত না, এটা দিনের ফজিলত। পার্থক্য ওই জায়গায়, মানে এই দশ দিন হলো দিনে আর ওই দশ দিন হলো
রাতে। এজন্য এই 10 দিন ইবাদত করতে হবে রাতের চেয়ে দিনে বেশি। লাইলাতুল কদরে আমরা ইবাদত করি কখন? রাতে বেশি করি। আর এই 10 দিন করতে হবে দিনে। এজন্য কুরবানি করতে হয় দিনে। কুরবানি কিন্তু রাতে না, কুরবানি কখন? দিনে। ঈদের নামাজ দিনে। তারপরে আরো দেখবেন যত ইবাদত বন্দেগীগুলো আছে এগুলো সব কিসে? দিনে।